রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি বিরোধী থাকার সময় বলেছিলেন যে এটা ভাবতে লজ্জা করে যে আপনারা অর্ধেক বেতনে কাজ করছেন, আজকে ওনার কোনো লজ্জা নেই। উনি বলেছিলেন যে যে সরকার মহার্গ ভাতা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আজকে উনি মহার্গ ভাতা দিচ্ছেন না, দিতে পারছেন না এটা কথা নয়, কারণ ফিনান্স কমিশনের সব টাকাই উনি পেয়ে গেছেন, যেটা চিফ সেক্রেটারি আমাদের কাছে স্বীকার করে নিয়েছে। তা সত্ত্বেও উনি দিচ্ছেন না, দিচ্ছেন না তার কারণ আমরা যে যোগ্যতা সহকারে চাকরি পেয়েছি সেই যোগ্যতা রাজ্যের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী সহ 99% নেই, এবং সেই যোগ্যতা যাদের আছে যারা যোগ্য প্রার্থী তারাও আজকে রাস্তার ধারে বসে রয়েছে চাকরির জন্য। অর্থাৎ রাজ্যটা আজকে অযোগ্য লোকে ভরে গেছে, মন্ত্রীরা জেলে চলে যাচ্ছে, এটা তো সারা ভারতবর্ষে এইভাবে কোথাও হচ্ছে না, অথচ ভাব করা হচ্ছে যে এই রাজ্য বাংলা নাকি সব জায়গায় এগিয়ে আছে।